গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সহচরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। আমি অপেক্ষায় ছিলাম কবে তোমার সাথে এ বাড়িতে থাকতে পারি। আজ থেকে পারবো তো? না। সুচরিতা, সু হেমনলিনী, একটা কথা অনেক দিন ধরে বলতে চেয়েও তোমায় বলতে পারিনি। এ বিবাহে আমার সম্মতি না থাকায় আমি বিবাহ আসরে বা পরে নববধূর মুখ দেখিনি, তাই একেই নববধূ বলে ভেবে ঘরে ফিরে আসি। কিন্তু অচিরেই বুঝতে পারি সে আমার বিবাহিতা স্ত্রী সুশীলা নয়, এর নাম কমলা। অনেক খোঁজ খবর করেও এর কোনো আত্মীয়ের সন্ধান পাইনি, তাকে ফেলে দিতেও পারিনি। সরল বিশ্বাসে সে আমাকে নিজের স্বামী বলেই জেনেছে, পরের স্ত্রীকে নিয়ে যে কি করব তা ভেবে উঠতেও পারিনি। অথচ সে সরল বিশ্বাসে অসংকোচে ঘরকন্যার সম্পর্ক পাতাতে বসেছে আমার সঙ্গে, আমারই ঘর সাজিয়েছে। এখন একে কি করে আমি দূরে সরিয়ে দিই? সে তো এলো না, সে তো
আমি চিন্তা করছি, আমি একটু ছাতে গিয়েছিলাম বাবা। বাবু আমি আসি। আচ্ছা, কেন ডাকছিলে বাবা? না মানে বলছিলাম কি মা, আমি তো তোর কোনো কাজেই লাগতে পাচ্ছি না। তোর মা জীবিত থাকলে তিনি হয়তো। এসব কি বলছো বাবা? এভাবে বলো না, বরং আমাকে নিয়ে সংসারে যে ঝড় উঠেছে কেউ না জানুক, আমি তো জানি। পুরো ঝড়ের দাপটটা তুমি নিজের কাঁধে নিয়ে কিভাবে সব দিকটা সামলাচ্ছ। আমার আমার আহত মনকে তুমি বারবার সান্ত্বনা দিতে আসো বাবা, আর এখন এভাবে বলছো। এই দেখো, এই আবার তুই মন খারাপ করছিস মা। ওরে তোর কালো মুখ যে আমি দেখতে পারি না মা। কেন খুঁজছিলে বাবা আমায়? তোমার শরীর ভালো আছে তো? আমার শরীর তো একরকম আছে, কিন্তু তোর চেহারা দিন দিন যা হচ্ছে তাতে তো আমারই ভয় হচ্ছে। জানিস, আমার এই শরীরটার উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে। এই পোড় খাওয়া শরীরে সহজে আর কিছু হয় না, কিন্তু তোদের এই দেহটা যে এইটুকু, আমার তো ভয় হয় তোরা এই সব ঝড় ঝঞ্ঝাট এসব সহ্য করতে পারবি কিনা। তাই তো তোর মা মারা যাওয়ার পর থেকে তোদের দুজনকে আমি বুকে আগলে আগলে রেখেছি। আচ্ছা বাবা। বল মা, বল। বাবা, মা যখন মারা যান তখন আমি কতটুকু ছিলাম? তুই তো তখন 3 বছরের এইটুকু মেয়ে, কথা বলতে শিখেছিস। আমার মনে আছে তোর মা মারা যাওয়ার পর একদিন তুই আমার কাছে এসে জিজ্ঞেস করেছিলি, বাবা মা কোথায় গেছেন? জবাবে আমি বলেছিলাম তোর মা তার বাবার বাড়ি চলে গেছে। তোর জন্মাবার কদিন আগেই তো তোর দাদু।
সই। কি হয়েছে সই, আজ তুমি নতুন বাড়ি সাজাতে যাবে না? না, আজ আর যাব না, হয়তো আর প্রয়োজন হবে না। মা বলছিলেন তুমি নাকি কাল রাতে কিছু খাওনি, কেন সই, তোমার কি শরীর খারাপ? না, শরীর খারাপ নয় সই, আমি যে সইতে পারছি না সই, আমি আর সইতে পারছি না, এই মনের জ্বালা যদি আমি তোমাকে বলতে পারতাম সই, তাহলে আমার মনটা অনেক হালকা হতো, আমি বেঁচে যেতাম। সই, রমেশবাবু তো, ও বুঝেছি, রমেশবাবু এলাহাবাদ যাওয়ার পর থেকে তোমায় একটা চিঠি লিখে নি বলে তোমার এত অভিমান হয়েছে। সত্যি তো, এ কিন্তু রমেশবাবুর ভারী অন্যায়, একটা চিঠি অন্তত তিনি লিখতে পারতেন। সই শোনো, আমি বাবাকে গিয়ে বলি তিনি যেন রমেশবাবুকে একটা চিঠি দেন, রমেশবাবু যেন ওখানকার সমস্ত খবর জানিয়ে তোমাকে শিগগিরই একটা চিঠি পাঠায়। না 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 সই, তুমি তুমি খুড়ুমাশাইকে কিছু বলবে না, কিছু না, কিছু না। সই এত কাঁদছো কেন, কি হয়েছে তোমার, আমাকে বলো কি হয়েছে সই? বাড়ির লজ্জার কথা সইয়া আমি তোমায় কিছুতেই বলতে পারবো না। অনেক মেয়ে দেখেছি কিন্তু তোমার মতো এত চাপা স্বভাবের মেয়ে আমি একটাও দেখিনি। আমার কাছেও তুমি লুকোতে চাইছো, কি হয়েছে? না সই, আমার ভাগ্যের কথা আমি কাউকে বলতে পারবো না। তোর পাগল মেয়ে কাঁদতে আছে কখন? দুদিন বাদেই তো রমেশবাবু এলাহাবাদ থেকে ফিরে আসবেন, আমি জানি রমেশবাবু ফিরে এলে তোর সব অভিমান ধুয়ে মুছে যাবে, তুই সব কিছু ভুলে গিয়ে নিজের সংসার নিয়ে মেতে উঠবি, তখন আমাকেও তোর মনে থাকবে না, আমি সেটাও জানি। বাবা। যোগেন, বলছিলাম যে হেমের আসর কি আজকাল এখানেই বসছে না? তার মানে? মানে চায়ের যে আসর চায়ের টেবিলে বসতো আজকাল আর সেখানে বসে না দেখছি। তাছাড়া আরো একটা ব্যাপার আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে এই গোটা বাড়িটাকে যেন একটা শোকের ছায়া গ্রাস করে ফেলেছে। না না বাবা, এই রমেশ যেদিন থেকে নিরুদ্দেশ হয়েছে। এসব কি বলছো তুমি যোগেন? ঠিকই বলছি, রমেশের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার ব্যাপার নিয়ে আমাকে বন্ধু বান্ধবের কাছে অনেক কৈফিয়ত দিতে হয়, কি বলবো সেখানে আমি, আর তাছাড়া আমাকে এই বাড়িতেই তো থাকতে হয়। না না বাবা, আপনি আপনি দেখছি হেমকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছে, তাই জন্য বাড়াবাড়ি শুরু করেছে, আর আপনি যদি এরকম ইংরেজি নভেল ওকে পড়ান তাহলে তো এরকম দুর্গতি হবেই। সত্যি দাদা, ঠিকই বলেছ। নভেল পড়া কজন্মের ভাগ্যে ভালোবাসার নৈরাশ্য সহ্য করার এমন চমৎকার সুযোগ ঘটে তা আমার জানা নেই দাদা। মানে তুমি তুমি কিন্তু ভুল করছো যোগেন, আমি তো এই চা খাবার কথা বলতেই হেমের কাছে এসেছিলাম, তা এখানে এসে
ওর সঙ্গে দুটো গল্প করছি। বেশ তো, তা চায়ের যে আসো চায়ের টেবিলে বসতো সেখানে কি গল্প গুজব করা যায় না? না বাবা, আমি বেশ বুঝতে পারছি আপনি আপনি হেমকে আড়াল করার চেষ্টা করছেন, কিন্তু আপনি একটা কথা বুঝতে পারছেন না যে এতে আপনি ভেতরে ভেতরে হেমকে খেপিয়ে তুলছেন। আচ্ছা, এরকমটা চলতে থাকলে তো এ বাড়িতে টেকাই মুশকিল হয়ে যায়। না না, মানে আমি তো তোমাদের সকলের চা খাবার কথা বলতেই এখানে এসেছিলাম। কি মুশকিল! তোমাদের এখনো চা খাওয়া হয়নি? সত্যি বাবা, আসলে এটা আমার একদম মনে ছিল না। আচ্ছা হেম, চা তো আর কবির কবি কল্পনা নয় যে সূর্যাস্তের আকাশ থেকে একদম ঝরে ঝরে পড়বে আর তার তলায় পেয়ালা রাখলেই সেটা ভরে উঠবে। তার জন্য তো নিজে গিয়ে ব্যবস্থা করতে হয়, সেটাও কি তোকে বুঝিয়ে দিতে হবে নাকি? যোগেন, আসলে কি জানো, আজকে আমি চা খাবো না বলেই ঠিক করেছিলাম। আবার আপনি হেমকে আড়াল করার চেষ্টা করছেন? আপনি তো এই কিছুক্ষণ আগে বললেন যে আপনি চা খাবার জন্যই এখানে এসেছিলেন। হ্যাঁ, মানে আমি তোমাদের সকলের চা খাবার কথা বলতেই আমি ওর কাছে এসেছিলাম। কি ব্যাপার বলুন তো বাবা, আপনারা কি সবাই সন্ন্যাসী হয়ে উঠছেন নাকি? তাহলে আমার কি হবে? আমি কি এরপর থেকে বায়ু সেবন করে সারাটা জীবন কাটাবো নাকি? কি মুশকিল! এখানে এই তপস্যা, বায়ু সেবন, এসব কথা আসে কোত্থেকে? জানো, কাল রাতে আমার খুব একটা ভালো ঘুম হয়নি, তাই ভাবছিলাম আজকের দিনটা চা না খেয়ে দেখি কেমন থাকি। আপনি পারেনও বাবা। বাবা চলো, আজ আমি নিজে হাতে চা বানাবো, দেখবে আজ রাতে তোমার ঠিক ভালো ঘুম হবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি বলছি তো, চলো। এ তো আর এক বিপদে পড়া গেল। হেমের মনটা আজ একটু সুস্থ হয়েছে, খুশি মনে চা করতে গেছে, কিন্তু চা নিয়ে ঘরে এসে অক্ষয়কে দেখে তো ওর মনটা আবার বিগড়ে যাবে। অথচ অতিথি বলে কথা, তাকে তো চলে যেতেও বলা যায় না। কি ব্যাপার বাবা, আপনাকে একটু চিন্তিত লাগছে। না মানে আজ সন্ধ্যেবেলা আমার কি যেন একটা কাজ ছিল। অক্ষয় তুমি কতক্ষণ? আমি আমি অনেকক্ষণ এসেছি। আচ্ছা, আপনি কেমন আছেন? ওই চলে যাচ্ছে, বসো বসো বসো। যোগেন, আজ তাহলে আমি আসি। কেন যাবেন কেন অক্ষয়বাবু, আপনার কি কোনো বিশেষ কাজ আছে? না, তেমন কিছু গুরুতর নয়, তবে তবে এক কাপ চা খেয়ে যান, বিশেষ সময় লাগবে না, নিন। আপনাদের অবর্তমানে দু পেয়ালা চা আমি খেয়েছি, তবে বেশি পেরাপিরি করলে আরও যে দু পেয়ালা খেতে পারি না তা আমি বলতে পারি না। হ্যাঁ তা ঠিক, চায়ের ব্যাপারে আপনাকে কখনোই পেরাপিরি করতে হয়নি। ভালো জিনিসকে আমি প্রয়োজন নেই বলে কখনো ফিরিয়ে দিই না, ঈশ্বর আমার এই বোধটুকু দিয়েছেন। হ্যাঁ, সেই কথা স্মরণে রেখে কোনো ভালো জিনিসও যেন তোমাকে অপ্রয়োজনীয় বলে ফিরিয়ে না দেয়, আমি তোমাকে সেই আশীর্বাদই করি। বাবা, অক্ষয়বাবুর কি অন্যায়টা দেখো, কতদিন তোমার পিল না খেয়েও কেমন সুস্থ আছেন। সামান্যতম কৃতজ্ঞতা বোধও যদি থাকতো তাহলে মাথাটা অন্তত ধরত। আসলে এই একে কি বলে জানেন বাবা, একে বলে হচ্ছে পিল হারামি। দেখো, আমার ওই পিল বাক্স নিয়ে তোমাদের এই কটাক্ষপাতকে আমি কিন্তু সুস্থ লক্ষণ বলেই মনে করছি। মানে? মানেটা তোমরা নিজেরাই বুঝে নাও, আমায় প্রশ্ন করো না, উত্তর পাবে না। তবে এটুকু বলতে বাধা নেই যে এটা একজন লোকের বিশ্বাসের ওপর হস্তক্ষেপ করা। আমার পিলাহারি দলের মধ্যে এক অক্ষয়ই রয়েছে, তাকেও ভাঙিয়ে নেবার চেষ্টা। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, এই অক্ষয়কে ভাঙানো অত সহজ কাজ নয়। কেন, তুমি কি জাল নোট নাকি যে তোমাকে বাজারে ভাঙাতে গেলে একদম পুলিশ ধরে নেবে? এবার আমাকে উঠতে হবে। কেন রে? আমার অনেক কাজ পড়ে আছে দাদা। আচ্ছা তুই যা। আসি।
চমুকে চমুকে সহসাদী কয়জনে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি চমুকে চমুকে সহসাদী কয়জনে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি হর হর চরা চর পলকে ঝলকিয়া ভোর তিমির ছায় গগন মেদিনী গুরু গুরু নীরদ গরুজনে স্তব্ধ আধার ঘুমাইছে সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ কড় কড় বাজ গগন ঘন ছাড়িল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশি স্তম্ভিত কানন সহচরাচর আগ